এরে সুপের বটি কি করিস এখানে? কি তোমরা কি সকাল সকাল কিছু দাম দাম নাই গাছ সাজিয়ে কাজিয়ে মানে বাইরে যাওয়া জানে বেড়াইছে নাকি? হায় রে কপাল, তোমার সেন জীবন রে। আমার মধ্যে পড়তে পড়তে মাথা সাথে খারাপ হয়ে গেছে, তা পড়াশোনা দিকে মনে বসে না। শুনলাম তোমাদের কথা, সেই মজা নাচ রে। হাই রাহাই সুন্দরী, তোমার মতন বউ তার যে কপালত আছে, আমার তো ভাই ঘুরি বেড়াচ্ছে না, আমার মতন কপাল আর কই হবে? তোমার মতন বউ পাওয়া যায় না আমার ভাই। হ্যাঁ, এই যে কি কয় নালার মধ্যে যাইয়া পানি কালা পানি ডুবিয়ে গাউ ধোয়া নাই, তাহলে তোমার মতন বউ পাবে। আজ দেখো না, তোমার মতন পাতলা টুপলে হবার জন্য মুই এখন থেকে এক্সারসাইজ করি শুরু করলাম। এখন থেকে ডেইলি এক্সারসাইজ করবো, তারপরে দেখিস পড়াশোনা সেই করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তোমার মতো একটা ভালো চেঙ্গি বিয়া করবো, একদম চিকন চিকন চেঙ্গি দেখা সেই। হ্যাঁ, এবার পাতলা টাতলা তোমার তেই বেশি ভালো বউ নিয়ে আসে তোমার দেখা বুঝছিস। সেই যে দেখিস আজকে থেকে এক্সারসাইজ করে শুরু করলাম। তুই আবার কি শুরু করলো? এই যে দেশ না, তোর থেকে বেশি করে এক্সারসাইজ করবি, সেই রানিং করবি একদম হাওয়ার মতো রানিং করবি। দেশ এক সপ্তাহের মধ্যে তোর থেকে একদম ডুবলে পাতলা হয়ে ভালো বউ নিয়ে আসি। আর দেখিস তোমরা দেখতে দেখতে আমার বিয়ে দিই ইনভাইটেশন তোমার ঘরে পাইয়া দেবো। এই যে আমি যা জোরে করে এক্সারসাইজ করে নিয়েছি রানিং করতেছি, এক সপ্তাহের ভিতরে আমি একদম ডুবলে পাতলা হয়ে দেখাবো, চ্যালেঞ্জ আমার একটা। আরামসে বসি বসে রিল্যাক্স হয়ে আরামসে খানিক পরে ভাত চারটে খায়া ঘুমিয়ে পড়ি, কান দাম তো কিছু নেই, একবার ঘুমিয়ে পড়ি, যাই হবে না কেসে ভালো গেছে।